অনেক বাবা মা সন্তানকে গালিগালাজ করেন এবং অন্যের সাথে তুলনা করেন আরও বিভিন্নভাবে সন্তানের হক নষ্ট করে থাকেন দয়া করে সন্তানের হক সম্পর্কে আমাদেরকে জানাবেন বাবা মা যদি সন্তানকে গালিগালাজ করেন বা অন্যের সাথে তুলনা করে তাকে তুচ্ছ করেন তাহলে সেটি অন্যায় করছেন বিশেষ করে গালিগালাজ বাবা মা সন্তান স্বামী স্ত্রী কারোর জন্যই জায়জ নাই অতএব ইমানদার কখনো গালিবাজ হতে পারে না সেই জায়গা থেকে তারা যদি এটি করে থাকেন তাদের এই চরিত্রটি সংশোধনযোগ্য তাদেরকে বোঝানো উচিত এটি গুনাহের কথা সেবাউল ফুসু কোনো মুসলমানকে গালি দেওয়া এটা গুনাহের কথা সন্তানকে গালি দিলেও গুণা হবে আর অন্যের সাথে তুলনা করা বলতে যদি অন্যের সাথে তুলনা করে তাকে ভালো হওয়ার জন্য উৎসাহ দেন অনুপ্রেরণা কর দেন এবং তাতে তাকে তাচ্ছিল্য বা অপমান না করেন তাহলে সেটি কোনো অন্যায়ের বিষয় নয় তবে যদি অন্যের সাথে তুলনা করে তাকে সবসময় ছোটো করেন হেয়া করেন তাহলে সেটা তাদের শাসনের পদ্ধতিগত ত্রুটি সেই ত্রুটিটাও তাদের সংশোধন করতে হবে কারণ সন্তান লালন পালনের শরিয়ার যে নীতিমালা রয়েছে আমি করিম সাল্লি সাল্লাম যে সুন্না রয়েছে খোলাফের রাশেদা এবং সালাফের যে আদর্শ রয়েছে সে আদর্শের আলোকে সন্তানকে লালন পালন করতে হবে তার বিয়া করতে হবে সে বিষয়টি তাকে বোঝানো উচিত আর বিভিন্নভাবে যদি সন্তানের হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই তিনি আল্লাহ কাছে জবাব দিয়ে করবেন সন্তানের হক কী সন্তানের হকগুলোর ভিতরে একটা হলো যে তাকে ভরণ পোষণ দিতে হবে তাকে সুশিক্ষা দিতে হবে তাকে সঠিক বিয়া দিতে হবে তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে প্রকার জুলুম করা যাবে না এবং আরও যে সমস্ত বিষয় আছে সন্তানের সে হকগুলো আদায় করতে হবে আমরা সন্তানের হক নিয়ে অনেক সময় কথা বলি আলহামদুলিল্লাহ সন্তানের হকগুলো তাদের সুন্দর নাম নির্বাচন করা তাদের দিন বিষয়ে দীক্ষিত করা এগুলো সবগুলো সন্তানের প্রাপ্য এবং তার অধিকার এসেন এন আফিফ আল ওবাইদি আপনি লিখেছেন আমরা জানি মুখের লালা এটি ততক্ষণ পর্যন্ত পাক যতক্ষণ পর্যন্ত এটি মুখ গহ্বরের ভেতরে থাকবে এটি যখন দুই ঠোঁটের বাইরে চলে আসবে তখন এটি নাপাক কিন্তু আমরা বেশিরভাগ দেখি হেউজ বিভাগে পড়ার সময় লোকমা হওয়া আয়াতে মুখের লালা দিয়ে রঙিন কাগজের মাধ্যমে চিহ্নিত করা হয় এটি কি গুণা হবে না ভাই আফিফ আলু বাইদি মুখের লালা বের হয়ে গেলে সেটা নাপাক হয়ে যায় এটি কে বলেছে আপনাকে এটি সঠিক তথ্য নয় বরং মুখের লালা এটি পাক থুতু বা লালা এটি নাপাক কোনো বস্তু নয় তবে হ্যাঁ এটি অবশ্যই কোনো এমন কিছু নয় যেটি মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় প্রয়োগ করবে ভালো জায়গায় প্রয়োগ করবে বা ভালো কোনো জিনিসও নয় কারণ দুর্গন্ধযুক্ত ময়লা কিন্তু এর মানে এই না যে সেটি না পাক অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্র আরেক জিনিস এটি অপবিত্র নয় অপরিচ্ছন্ন অতএব এই মুখের হালকা থুথু এটা যদি লাগানো হয় কোনো কিছুতে নাপাক হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম অনেক পানি পড়া বা এই জাতীয় কোনো কিছু রুকিয়ার অংশ হিসাবে পড়ে থুতু দিয়েছেন কোনো জায়গা হয়তো ট্রিটমেন্টের অংশ হিসাবে রুকিয়ার অংশ হিসাবে কিছু পড়ে তিনি থুতু দিয়েছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তো এখানে নাপাক হলে তিনি কিন্তু এটা করতেন না তো এটি নাপাক নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে কোরআনে কারিমের কোনো জায়গা দাগ দেওয়ার জন্য যদি ব্যবহার করা হয় সেখানে দুর্গন্ধ হয় এবং করবে সেখানে তার রুচির ব্যাপার আছে সেই জায়গা থেকে এটি করা অনুচিত কিন্তু এটি যে নাপাক অতএব নাপাক জিনিস করার লাগাই দেওয়া হচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম না অন্তর লিখেছেন অনেক সময় সাংবাদিকরা বেপরদা মহিলাদের না বলেও ভিডিও করে ফেলে এই মহিলার ছবি অনেক পুরুষরা দেখে তাহলে এখানে কার গুণ হবে কোনো মহিলা তার অজান্তে করে ফেলে তার গুণ হবে না কিন্তু তার উচিত যে এ ধরনের ক্ষেত্রে যথাসম্ভব দায়িত্বশীল থাকা যাতে তার ছবি কেউ তুলতে না পারে তারপরে কেউ তুললো এবং প্রকাশ করলো প্রচার করলো এতে হবে না তাহলে তার যেহেতু তার ইচ্ছার বাইরে এটি হয়েছে মোহাম্মদ সিফাত আপনি লিখেছেন অসুস্থ যদি শুধু ফরজ নামাজ পড়ি সুন্নদ ছেড়ে দেই তাহলে কি কোনো গুণা হবে অসুস্থ থাকার কারণে আপনি শুধু ফরজ পড়লেন শূন্য ছাড়লেন এতে কোনো গুণা হবে না কারণ সুন্নত আর ফরজ বা ওয়াজিবের মতো আবশ্যক নয় বিশেষ করে অসুস্থ থাকাকালীন সময়ে শারীরিক কষ্ট আছে এই জন্য আপনি শুধু ফরস পড়তে পারলেন সুন্দর পড়া আপনার জন্য কষ্ট হচ্ছে তো আপনি ছেড়ে দিলে গুণগাগা হবে না ইনশাআল্লাহ তাহলে